এপিবিএন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি, শিক্ষক পরিচিতি পর্বে আমি তোমাদের সঙ্গে আছি মোসাম্মদ রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। পাঠ পরিচিতি, সোনামণিদের অঙ্ক শেখা জিরো, তোমাদের অঙ্ক বই থেকে আজকে আমি পড়াবো। তো চলো শ্রেণী, বিষয় এবং সময় জেনে নিই। শ্রেণী হচ্ছে নার্সারি, বিষয় গণিত, আর সময় 40 মিনিট, তারিখ হচ্ছে 17/8/21। আজকের পাঠ, তোমাদের অঙ্ক বই থেকে আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে, দেখে নাও সবাই, মানসংক লেখো। মানসংক করাবো তোমাদের অঙ্ক বই থেকে, আর টিনের ঘরের নামটা শেখাবো। তাহলে আমরা আজকে দুটা বিষয়ে জানতে পারবো, একটা মানসংক আর একটা হচ্ছে টিনের ঘরের নামতা। তাহলে চলো আমরা প্রথমে মানসংকগুলো দেখে নিই, ঠিক আছে? তাহলে মানসংকগুলো আমরা দেখি এবং খাতায় লিখি। আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতা উঠায় নেবা, ঠিক আছে? আমি তোমাদের খুব ধীরে ধীরে এগুলো দেখাবো, তোমরা ধীরে ধীরে খাতায় উঠায় নেবা, ঠিক আছে বাবা? বুঝতে পারছো তো ভাই? সবাই কিন্তু বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা মানসংগুলো দেখি আর খাতায় লিখি। এক মিনিট সমান ফাঁকা ঘর মাঝখানে সেকেন্ড, তাহলে এক মিনিট সমান, তারপরে ফাঁকা ঘর দিবা, সেকেন্ড লিখবা। এক মিনিট সমান ফাঁকা ঘর দিবে, সেকেন্ড লিখবে, ঠিক আছে? তাহলে ফাঁকা ঘরে দেখো কি বসবে, তাহলে এক মিনিট সমান কত বলো তো? 60 সেকেন্ড। এক মিনিট সমান 60 সেকেন্ড, এক মিনিট সমান 60 সেকেন্ড, লিখে নাও 60, ফাঁকা করে 60 লিখে নাও, লিখো বাবা। আচ্ছা পরেরটাতে যাই আমরা, এক ঘন্টা সমান ফাঁকা ঘর দাও মিনিট লেখো, এক ঘন্টা সমান ফাঁকা ঘর দাও মিনিট লেখো, এক ঘন্টা সমান কত মিনিট? এক ঘন্টা সমান 60 মিনিট, এক ঘন্টা সমান 60 মিনিট, এই 60টা লেখো, ফাঁকা ঘরে 60 বসিয়ে নাও। আমরা পরেরটাতে যাচ্ছি, একদিন সমান ফাঁকা ঘর ঘন্টা, একদিন সমান ফাঁকা ঘর ঘন্টা, তাহলে একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা। এই তিনটা তোমার খাতায় লিখতে পারছো? আচ্ছা তিনটা তোমাদের উঠানো হয়ে গেছে, আমরা পরের স্লাইডে যাব। তাহলে আমি এই তিনটা আবার তোমাদের বলে দিচ্ছি, এক মিনিট সমান 60 সেকেন্ড, এক মিনিট সমান 60 সেকেন্ড, এক ঘন্টা সমান 60 মিনিট, একদিন সমান
চব্বিশ ঘন্টা, একদিন সমান চব্বিশ ঘন্টা। আমরা পরের স্লাইডে যাব। এক সপ্তাহ সমান কত দিন? তাহলে এক সপ্তাহ সমান কত দিন আমরা এটা জানতে পারবো। এগুলো আগে তোমরা খাতায় উঠায় নাও, আমি তারপর তোমাদের উত্তরটা কি করে দেব বলে দেব, ঠিক আছে? তাহলে একদিন সমান ফাঁকা ঘর দাও, দিন লেখো। একদিন সমান ফাঁকা ঘর দাও, দিন লেখো। এক মাস সমান ফাঁকা ঘর দাও, দিন লেখো। এক মাস সমান ফাঁকা ঘর দাও, দিন লেখো। পরেরটাতে দেখি, এক বছর সমান ফাঁকা ঘর মাস, এক বছর সমান ফাঁকা ঘর মাস, এক বছর সমান ফাঁকা ঘর মাস, এক বছর সমান ফাঁকা ঘর দিন, এক বছর সমান ফাঁকা ঘর দিন, এক বছর সমান ফাঁকা ঘর দিন, এক বছর সমান ফাঁকা ঘর সপ্তাহ, এক বছর সমান ফাঁকা ঘর সপ্তাহ। তোমরা খাতায় উঠায় নিছো সবাই? হ্যাঁ, তোমরা এগুলো উঠায় নিলে আমি তোমাদের উত্তরটা বলে দেব। প্রথমটার উত্তর আমরা দেখি, এক সপ্তাহ সমান কত দিন? এক সপ্তাহ সমান কত দিন? এক সপ্তাহ সমান সাত দিন, এক সপ্তাহ সমান সাত দিন, এক সপ্তাহ সমান সাত দিন। তাহলে ফাঁকা ঘরের মধ্যে কি হবে? সাত বসবে, তাই না? ফাঁকা ঘরের ভিতরে সাত বসবে। আমরা পরেরটাতে যাই, এক মাস সমান কত দিন? এক মাস সমান কত দিন? এক মাস সমান তিরিশ দিন, এক মাস সমান তিরিশ দিন। তাহলে ফাঁকা ঘরে কি বসবে? তিরিশ বসবে, তাই না? তাহলে এক মাস সমান তিরিশ দিন, এক মাস সমান তিরিশ দিন। এক বছর সমান কত মাস? এক বছর সমান বারো মাস, এক বছর সমান কত মাস? এক বছর সমান বারো মাস, এক বছর সমান কত দিন? এক বছর সমান কত দিন? তিনশো পঁয়ষট্টি দিন। ফাঁকা ঘরে কী হবে? তিনশো পঁয়ষট্টি দিন, এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন। এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন, এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন। তাহলে এক বছর সমান দেড় সপ্তাহ, এক বছর সমান কত সপ্তাহ হয়? এক বছর সমান আমরা দেখতে পারবো বাহান্ন সপ্তাহ। দেখো ফাঁকা ঘর কী হবে? বাহান্ন হবে। তাহলে এক বছর সমান বাহান্ন সপ্তাহ, ঠিক আছে? তোমরা কটা তুলে নিছো খাতায়? আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা দেখব, আর চারটা আছে তোমাদের মানসংক। আমরা প্রথমটা কি দেখি, এক পক্ষ সমান কত দিন? এক পক্ষ সমান কত দিন? এক ঋতু সমান কত মাস? এক ঋতু সমান কত মাস? হ্যাঁ, পরেরটা দেখি, এক যুগ সমান কত বছর? এক যুগ সমান কত বছর? এক শতাব্দী সমান কত বছর? এক শতাব্দী সমান কত বছর? তাহলে প্রথমে আমরা শিখব, এক পক্ষ সমান কত দিন? পনেরো দিন। এক পক্ষ সমান পনেরো দিন, ফাঁকা ঘরে পনেরো বসবে। এক পক্ষ সমান পনেরো দিন। এক ঋতু সমান দুই মাস, এক ঋতু সমান হচ্ছে দুই মাস। এক যুগ সমান বারো বছর, এক যুগ সমান হচ্ছে বারো বছর। এক যুগ সমান বারো বছর, ফাঁকা ঘরে বারো লিখতে হবে। তারপর এক শতাব্দী সমান কত বছর? এক শতাব্দী সমান হচ্ছে একশো বছর। এক শতাব্দী সমান কত বছর? এক শতাব্দী সমান একশো বছর, ঠিক আছে? তাহলে
এর মধ্য দিয়ে আমাদের মানসংখ্যগুলো শেষ হয়ে গেল। আমরা পরেরটা দেখব কি, পরেরটা আমাদের তিনের ঘরের নামতা শিখব, তিনের ঘরের নামতা শিখব, তিনের ঘরের নামতা। হ্যাঁ, তিনের ঘরের নামতাতে আমরা দেখো এক লাইনে কয়টা লিখছি, আমরা 10টা 3 লিখছি। গুনে দেখি আমরা, তাহলে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে তিনটা আমরা 3 লিখছি 10 বার। প্রথম লাইনে আমরা 3 লিখছি 10 বার, পরের লাইনে আমরা লিখব 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, তিনের নিচে নিচে আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখব। এখন আমরা গুণ করে নামতাটা নিচে বসাবো। ঠিক আছে, তাহলে আমরা চলো গুণ করে করে নামতাটা নিচে, মানে গুণ করে করে আমরা নিচে বসাই দিই। ঠিক আছে, নামতাটা কমপ্লিট করব, আমরা শেষ করব। তাহলে দেখো, তিনেকে 3, ঠিক আছে, তিনেকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 চারে 12, 3 5 15, 3 5 15, 3 6 18, 3 6 18, 3 6 18, 3 7 21, 3 7 21, 3 8 24, 3 8 24, 3 8 24, 3 9 27, 3 9 27, 3 9 27, 3 10 30, 3 10 30। তাহলে আমরা গুণ করে করে নামতা নিচে লিখে ফেললাম, তাই না? তাহলে আমি তোমাদেরকে লেখার সুবিধার্থে, তোমাদের পরীক্ষার খাতায় তো লম্বা দিকে নামতা লিখতে হবে, তোমাদের হচ্ছে ঘর করা থাকবে, ঠিক আছে, 10টা ঘর করা থাকবে, তোমরা নামতাটা লম্বা দিকে কমপ্লিট করবা। তাহলে এক লাইনে 3টা 10, এক লাইনে হচ্ছে 10টা 3 লিখলাম, তারপরে 1 থেকে 10 পর্যন্ত লিখলাম, তারপরে গুণ করে নিচে নামায় ফেলবা। তাহলে আমরা আবার পড়ি নামতাটা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। আমরা আরেকবার পড়ে নিই, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে আমাদের নামতা লেখা এবং শেখা হয়ে গেল। আমরা এখন বাড়ির কাজ নেব। বাড়ির কাজে আমরা যাই, বাড়ির কাজ HW1 খাতায় লিখবো তোমরা, মানসংখ্য লিখো। আমি যে কয়টা মানসংখ্য তোমাদেরকে করালাম এগুলো সুন্দর করে HW1 খাতায় লিখবা, HW1 খাতায় লিখবা। সবার সুস্থতা কামনা করে শেষ করছি, আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে, জানা হবে, শেখা হবে, তাই না? সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো।